মহারাষ্ট্রের নাগপুরে স্থিত এই ঘরটিতে জন্ম নিয়েছেন পরম পূজ্য কেশব বলিরাম হেটগেকারজি, যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা এবং প্রথম স্বরসংঘ চালক। তার এই ঘর, এটি তার ঘর। শত বছরের পুরনো এই ঘরটি এখনো প্রায় একই রকমই আছে। ওনার আরাধ্য দেবতা কেশবজির কেশবরাজ মূর্তি। ঘরের প্রবেশের প্রত্যেকটি দরজা ছোট করে করা, যাতে মাথা ঝুঁকে ভেতরে প্রবেশ করতে পারে। ঠাকুর ঘর, ভগবান বিষ্ণুর অশোক ছিলেন, তার পরিবার। এই সেই পবিত্র স্থানে 1889 সালের 1 এপ্রিল জন্মগ্রহণ করেছেন এই এই স্থানেই ডাক্তারজি। তখন যেহেতু জন্ম ঘরেই হতো, এটি ছিল তার প্রাকৃত আয়না। এটি ছিল রান্নাঘর, ভোজন করতেন এখানে বসে। খুব সুন্দর যে উপরে বেতের ছাউনি, এত সুন্দর নান্দনিক এই ঘরটি। এই কুয়া থেকে জল উত্তোলন করি। যাতা আমরা যে বলি, যে ডাল ভাঙার জন্য দোতলায় যে ঘরটি, এই ঘরেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম হয়। আমরা দেখছি যে লেখা আছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্ম এই ঘরেটিতে হয়েছে, এবং সেই সময় সংঘ যখন স্থাপিত হয়, কারা কারা উপস্থিত ছিলেন সকলের নাম দেয়া আছে। এই কক্ষে সবচেয়ে মজার ব্যাপার ছিল যে উপরে সিমেন্টের হয়তো ঘরটি ছিল, কিন্তু এর উপরে এই মাটির, তার উপরে গোবর লেপা এটা ছিল, যেটা মনে হয় যে ফ্লোরটা মাটির। ডাক্তারজির অধ্যয়ন কর,
বিশেষ যদি কারোর সাথে বৈঠক থাকতো এই রুমেই তিনি সেই বৈঠক করতেন। বৈঠক কক্ষ অত্যন্ত সুন্দর, নান্দনিক ঘরটি আজ 100 বছর পরেও অনেকটা একই রকম আছে। দোতলার উপরও আরো একটি কক্ষ আছে। কক্ষে বিশেষ যদি গুরুত্বপূর্ণ কোনো মিটিং থাকতো এই কক্ষেই হতো। উপরে টালি দেখছি, এমন ভাবে ঘরটিকে সংরক্ষণ করা হয়েছে এক কথায় অনন্য। যে রুমে তিনি স্বয়ংসেবক সংঘ RSS প্রতিষ্ঠা করেন ওই রুমে একটি অনেক পুরনো ছত্রপতি শিবাজী মহারাজের ছবি বাঁধানো ছবি। শিবাজীর আদর্শ হিন্দু রাষ্ট্রের ধারণা তাকে অত্যন্ত ভাবে প্রবুদ্ধ করেছিল। এতক্ষণ যে এডগার যে যে পূর্ণ জন্মস্থান দেখালাম, যে পুরো যিনি দেখাশোনা করে রাখেন সেই অরবিন্দ সেলভি দাদা আমাদের, একজন স্বয়ংসেবক, ওনার প্রতি কৃতজ্ঞতা। মহল নামক নাগপুরের, মহারাষ্ট্রের নাগপুরের নামক জায়গায় তার এই জন্মস্থানটি, আবারও দেখেছি তার জন্মস্থানটিকে। এবং জন্মস্থানের পাশেই মন্দির, ভগবান বিষ্ণুর বিগ্রহ, তাদের পারিবারিক বিগ্রহ, এ দোলনাটিকে বসতেন। সম্পূর্ণ ঘরটি লাখো লাখো কর্মীর যে সর্ববৃহৎ সংগঠন, আজকে পৃথিবীর অন্যতম একটি বৃহৎ, পৃথিবীর প্রধানতম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি, সেই পরম পূজ্য কেশব বলিরাম হেটকার জি, ডাক্তার জি, ওনার পবিত্র জন্মস্থান, ওনার ঘর, আমি কুশল অত্যন্ত কৃতজ্ঞ ওনার জন্মস্থানে আসতে পেরে। অসংখ্য শ্রদ্ধাঞ্জলি তার চরণে, ডাক্তার জি চরণে, RSS প্রতিষ্ঠাতা ডক্টর হেতলকার জি সমাধি, সমাধির সাথে দ্বিতীয় সেরা সংঘচালক গুরুজির সমাধি।
समुत्कर्षनिःशेयसस्य कमुग्रन् परं साधनं नाम वीरव्रतम् প্রথম সরসংঘ চালক পূজনীয় হেডগ্রেভ মুখার্জির সমাধিস্থল। Trump.